আসসালামু আলাইকুম, আরসবানটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে যে বিষয়টি আমরা জানবো সেটি হচ্ছে যে ফিলিপাইনের টাকা এবং বাংলাদেশের টাকার মধ্যে যে একটা ডিফারেন্স, তো এই ডিফারেন্স সম্পর্কে আজকে আমরা জানবো, বা বাংলাদেশের এক টাকা সমান ফিলিপাইনের কত টাকা এবং ফিলিপাইনের এক টাকা সমান বাংলাদেশের কত টাকা, এই সম্পর্কে বিস্তারিত আজকে আমরা জানবো। তো চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, কারণ এই চ্যানেলটি ব্যাংক রিলেটেড, অর্থ রিলেটেড বিভিন্ন ইনফরমেশন প্রদান করে থাকে। তো চলুন যাওয়া যাক মূল আলোচনায়। প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কনভার্ট ফিলিপাইন পেসো টু বাংলাদেশি টাকা এবং কনভার্ট বাংলাদেশি টাকা টু ফিলিপাইনি পেসো, অর্থাৎ ফিলিপাইনের যে টাকা এই টাকাকে বলা হয় পেসো, সংক্ষেপে বলা হয় পিএইচপি। তো এই ফিলিপাইনের এক টাকা সমান বা পিএইচপি সমান বাংলাদেশের এক টাকা 94 পয়সা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1.937, অর্থাৎ দুইটি সংখ্যা যদি আমরা এখানে নিই তাহলে পরেরটি যদি 5-এর বেশি হয় তাহলে সামনেরটির সঙ্গে একটা একযোগ হয়। আমরা যারা জানি তারা জানবেন, আর যারা জানে না তাদেরকে তাদের জন্য এটি সুবিধা হলো যে এখানে 94 কীভাবে হলো, 3-এর জায়গায় 4 কীভাবে হলো। তো যাই হোক, আমরা জানতে পারলাম যে ফিলিপাইনের এক টাকা সমান বাংলাদেশের প্রায় 2 টাকা, অর্থাৎ 1 টাকা 94 পয়সা। অনুরূপভাবে বাংলাদেশের 1 টাকা সমান ফিলিপাইনের 5.52 পয়সা, অর্থাৎ 52 পয়সা, ওদের 52 পয়সায় আমাদের 1 টাকা হয়। তো বিষয়টি দেখেন কত সহজ। অনুরূপভাবে যদি আমাদের কাছে 5 পিএইচপি থাকে, অর্থাৎ ফিলিপাইনের 5 টাকা থাকে, তাহলে আমাদের কত টাকা হবে, এবং যদি 500 টাকা থাকে তাহলে কত টাকা হবে। এভাবে 50,000 পিএইচ, অর্থাৎ ফিলিপাইনের টাকা এবং বাংলাদেশের দেখেন কত, 50,000 ফিলিপাইনের টাকা যদি থাকে তাহলে আপনি 96,852.08 পয়সা আপনি পেয়ে যাবেন। তো এই টাকাটি আপনি গুণ করে কীভাবে বের করবেন সেটি বিস্তারিত আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফিলিপাইনের 1 টাকা সমান বাংলাদেশের কত টাকা। যেহেতু আমরা একটু আগেই দেখে এসেছি যে 1 পেসো সমান সমান বা ফিলিপাইনের 1 টাকা সমান সমান 1 টাকা 94 পয়সা, তো এটি আমরা কীভাবে বের করবো দেখেন। যদি আমাদের কাছে আপনাদের কাছে যত টাকারই এই পেসো থাক বা ফিলিপাইনের টাকা থাক, এখানে বসাবেন এবং গুণ দেবেন, দেওয়ার পরে এখানে বাংলাদেশের যে এই টাকাটি এটা প্রতিদিন এই রেট কিন্তু পরিবর্তন হয় বা কম বেশি হয়। আপনারা এটি কীভাবে বের করতে হয় আমি আপনাদেরকে শিখিয়ে দেবো, তো এটি গুগলে গিয়ে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। তো প্রতিদিনের যে রেটটি, সেই রেটটি এখানে বসাইয়ে যত টাকা আপনাদের কাছে থাকবে অত টাকা এখানে দিয়ে গুণ করলেই আপনাদের টাকাটি বের হয়ে আসবে। আমি 100 টাকা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, ঠিক অনুরূপভাবে আপনারা এই ফিলিপাইনের টাকা বা পেসো এটি বের করতে পারবেন। তো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে, আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।